প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের আমার এই ক্লাসের আলোচ্য বিষয় বিগত সালের এইচএসসি বোর্ড পরীক্ষার প্রশ্নের আলোকে আইসিটি বিষয়ের উপর এমসিকিউ প্রশ্নের সমাধান। যশোর বোর্ড 2017 সালের এমসিকিউ প্রশ্নের সমাধানের চেষ্টা করব আজকে। তো চলো শুরু করা যাক। পূর্বের ভিডিওগুলি না দেখে থাকলে সেগুলি দেখার মাধ্যমে অন্যান্য বিষয়গুলি ভালোভাবে জানার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। আর এই চ্যানেলের ভিডিওগুলি দ্রুত পাওয়ার জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ। আজকের আলোচনায় আসি। আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, বরিশাল। যশোর বোর্ড 2017 সালের বহুনির্বাচনী প্রশ্নের সমাধান। প্রথম প্রশ্ন, ভিত্তির উপর নির্ভর করে সংখ্যা পদ্ধতি কত প্রকার? দুই প্রকার, তিন প্রকার, চার প্রকার, পাঁচ প্রকার। সঠিক উত্তর চার প্রকার। ব্যাখ্যা, ভিত্তি অনুযায়ী সংখ্যা পদ্ধতি চার প্রকার, যথা বাইনারি সংখ্যা পদ্ধতি, দশমিক সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতি এবং হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। পরবর্তী প্রশ্ন, সার্বজনীন লজিক গেট কোনটি? অ্যান্ড, অর, এক্স অর, এক্স নর। সঠিক উত্তর ন্যান্ড গেট। ব্যাখ্যা, সার্বজনীন লজিক গেট সাধারণত দুইটি, যেমন নর গেট, এই যে ডান দিকে উপস্থাপন করেছি চিত্র, এই যে আমরা অর গেটের সাথে নট যোগ করে নর গেট হয়েছে, অর্থাৎ এ প্লাস বি এর উপরে এই নটটা যোগ করে আমাদের এই নর গেট হয়েছে, এবং পরবর্তীতে ন্যান্ড গেট। ন্যান্ড গেট হচ্ছে আমাদের এই যে অ্যান্ডের সাথে নট যোগ, অর্থাৎ অ্যান্ড গেটের সাথে নট যোগ করে এই ন্যান্ড গেট হয়েছে। এবং বাকি যে গেটগুলি ছিল আমাদের, এই অ্যান্ড গেট হচ্ছে মৌলিক গেট, এক্স অর এবং এক্স নর গেট হচ্ছে বিশেষ লজিক গেট এবং যৌগিক লজিক গেট, যদিও নর গেট এবং ন্যান্ড গেটকে যৌগিক লজিক গেট হিসেবে আখ্যায়িত করা হয়। পরবর্তী প্রশ্ন, এক ন্যানোমিটার সমান কত মিটার? টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স, মাইনাস সেভেন, মাইনাস এইট, মাইনাস নাইন। সঠিক উত্তর টেন টু দি পাওয়ার মাইনাস নাইন। ব্যাখ্যা, এক ন্যানোমিটার বলতে বোঝায় এক মিটারের এক শত কোটি ভাগের এক ভাগ, অর্থাৎ এই টেন টু দি পাওয়ার মাইনাস নাইনের অর্থ হচ্ছে একের নিচে এই এক শত কোটি দিয়ে এককে ভাগ করে যেতে হবে, সেটাকে বলা হবে এক শত কোটি ভাগের এক ভাগ, যাকে এক ন্যানো হিসাবে আখ্যায়িত করা হয়। ডোমেন নাম হলো ড্যাশ, ওয়েবসাইটের একটি স্বতন্ত্র নাম। ডোমেন নাম হলো ড্যাশ, ওয়েবসাইটের একটি স্বতন্ত্র নাম, সার্ভারের নাম, ওয়েব ফাইলের নাম, ফোল্ডারের নাম। সঠিক উত্তর ওয়েবসাইটের একটি স্বতন্ত্র নাম, যেমন নিচের ব্যাখ্যায় লক্ষ্য করলে দেখতে পাই www.google.com একটি ডোমেন নেম, যেটি একটি ওয়েবসাইটের ঠিকানা, www.dse.org, www.bmsc.edu, www.moe.gov.bd। তাহলে এইখানে আমরা লক্ষ্য করলে দেখতে পাই যে ডট কম আমাদের কমার্শিয়াল প্রতিষ্ঠানের জন্য ব্যবহার করা হয়, এই ডট ওআরজি অলাভজনক প্রতিষ্ঠান বা অর্গানাইজেশনের জন্য ব্যবহার করা হয়, সংগঠনের জন্য ব্যবহার করা হয়, ডট এডু শিক্ষামূলক প্রতিষ্ঠানের জন্য, ডট গভ সরকারি প্রতিষ্ঠানের জন্য, এগুলিকে বলা হয় টপ লেভেল ডোমেন নেম, এবং ডট বিডি হচ্ছে আমাদের কান্ট্রি কোড। কোনটি স্বাভাবিক ভাষা? ফোর জিএল, ফাইভ জিএল, মেশিন ভাষা, অ্যাসেম্বলি ভাষা। সঠিক উত্তর ফাইভ জিএল, অর্থাৎ ফিফথ জেনারেশন ল্যাঙ্গুয়েজ। ব্যাখ্যা, পঞ্চম প্রজন্মের ভাষা বা ফাইভ জিএল মানুষের স্বাভাবিক ভাষার মতো কম্পিউটারে প্রয়োগের চেষ্টা চলছে, এই ধরনের ভাষাকে মেশিন ভাষায় রূপান্তরের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হয়, যেমন প্রোলগ, ওপিএস ফাইভ, মার্কারি, এইগুলি হচ্ছে আমাদের এই ফাইভ জিএল বা ফিফথ জেনারেশন ল্যাঙ্গুয়েজ, যাকে স্বাভাবিক ভাষা হিসাবেও আখ্যায়িত করা হয়। তো আমরা এই ভাষার প্রকারভেদ সম্পর্কে আরও কিছু জানার চেষ্টা করি। এই যে প্রজন্মের উপর ভিত্তি করে প্রোগ্রামিং ভাষার প্রকারভেদ, এই প্রথম প্রজন্মের ভাষা 1945 সালে তৈরি হয়েছিল, যাকে বলা হয় মেশিন ভাষা। দ্বিতীয় প্রজন্মের ভাষা 1950 সালে তৈরি হয়েছিল, যাকে বলে অ্যাসেম্বলি ভাষা। তৃতীয় প্রজন্মের ভাষা থ্রি জি এল 1960 সালে তৈরি হয়েছিল, যেমন উচ্চতর প্রোগ্রামিং ভাষা সি, সি প্লাস প্লাস, জাভা, পাইথন ইত্যাদি। চতুর্থ প্রজন্মের ভাষা 1970 সালে তৈরি হয়েছিল, অতি উচ্চতর ভাষা হিসেবেও একে আখ্যায়িত করা হয়, যেমন জাভা স্ক্রিপ্ট, এসকিউএল ইত্যাদি। এবং পঞ্চম প্রজন্মের ভাষা 1980 সালে তৈরি হয়েছিল, যেটাকে স্বাভাবিক ভাষা হিসেবে আখ্যায়িত করা হয়, যেমন প্রোলগ। কোন উপাদানটি গ্লোবাল ভিলেজ এর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ? ইন্টারনেট, সংবাদপত্র, টেলিভিশন, মোবাইল। সঠিক উত্তর ইন্টারনেট। ব্যাখ্যা, বিশ্বগ্রাম প্রতিষ্ঠার প্রধান উপাদানসমূহ হলো নিম্নরূপ, যেগুলো
আমাদের এই বিশ্বগ্রাম প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, যেমন হার্ডওয়্যার, সফটওয়্যার, ইন্টারনেট সংযোগ, মানুষের সক্ষমতা, ডেটা ইত্যাদি। তো এখানে যে ইন্টারনেট সংযোগ বলতে ইন্টারনেট বোঝায়। ইন্টারনেটের মাধ্যমে ব্যবসা পরিচালনা করাকে কি বলে? ইমেইল, ই কমার্স, ই ট্রেড, ই গভর্নেন্স। সঠিক উত্তর ই কমার্স। ব্যাখ্যা, ই কমার্স এর পূর্ণরূপ হলো ইলেকট্রনিক কমার্স। ইন্টারনেট ব্যবহার করে কোনো কম্পিউটার বা আইসিটি ডিভাইস এর মাধ্যমে ইলেকট্রনিক পদ্ধতিতে পণ্য কেনা বেচা করাকে ই কমার্স হিসেবে আখ্যায়িত করা হয়। পরবর্তী একটি উদ্দীপক নির্ভর প্রশ্ন, নিচের উদ্দীপকটি পড়ো এবং 8 ও 9 নং প্রশ্নের উত্তর দাও। সমগ্র পৃথিবী এখন একটি গ্রামে পরিণত হয়েছে। এখন বিভিন্ন দেশের মানুষ খুব সহজেই একজন অন্যজনের সুখ দুঃখের পাশাপাশি প্রতিবেশীর মতো ভাব বিনিময় করছে। উদ্দীপকের আলোকে 8 নম্বর প্রশ্ন, উদ্দীপকে কোন বিষয়টি সম্পর্কে বলা হয়েছে? বিশ্বগ্রাম, ভার্চুয়াল রিয়েলিটি, ন্যানো টেকনোলজি, নেটওয়ার্ক। সঠিক উত্তর বিশ্বগ্রাম। অর্থাৎ বিশ্বগ্রাম এমন একটি প্রযুক্তি যেখানে বিশ্বের যে কোনো প্রান্তে থেকেও একই স্থানে বসবাসের সুযোগ সুবিধা পাওয়া যায়, বিশেষ করে যোগাযোগের মাধ্যমে। এই ক্ষেত্রে অন্য অপশনগুলি যেমন, ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে আমাদের কাল্পনিক কোনো তথ্যকে বাস্তবের ন্যায় অনুভব করা, এবং ন্যানো টেকনোলজি হচ্ছে এমন একটি প্রযুক্তি যে ক্ষেত্রে কোনো ক্ষুদ্র বস্তুকে বড় আকারে উপস্থাপন করা অথবা কোনো বৃহৎ বস্তুকে ক্ষুদ্র আকারে উপস্থাপন করা, যেমন 100 কোটি ভাগের 1 ভাগ আকারে উপস্থাপন করা। পরবর্তী প্রশ্ন, উদ্দীপকে যে বিষয়টি বলা হয়েছে তা সম্ভব হচ্ছে কিসের কল্যাণে? সংবাদপত্রের, তথ্য প্রযুক্তির, ইন্টারনেট প্রযুক্তির। সঠিক উত্তর 2 এবং 3, অর্থাৎ তথ্য প্রযুক্তির এবং ইন্টারনেট প্রযুক্তির। HTML এর উদ্ভাবক হলেন টিম বার্নার্স লি, স্টিভ জবস, মার্ক জুকারবার্গ, বিল গেটস। সঠিক উত্তর টিম বার্নার্স লি। এক্ষেত্রে অন্য অপশনগুলি হচ্ছে, এই স্টিভ জবস অ্যাপল কম্পিউটারের প্রতিষ্ঠাতা, মার্ক জুকারবার্গ ফেসবুকের প্রতিষ্ঠাতা, এবং বিল গেটস হচ্ছে মাইক্রোসফট এর প্রতিষ্ঠাতা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এই প্রত্যেকটা MCQ এর সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করছি, যাতে একটি MCQ পড়লে আমরা একাধিক MCQ প্রশ্নের উত্তর দিতে সক্ষম হয়, সেজন্য আমি সবগুলি বিস্তারিত আলোচনা করছি। টিম বার্নার্স লি সম্পর্কে আরও একটু জানার চেষ্টা করি। HTML কি? HTML এর পূর্ণরূপ হচ্ছে হাইপার টেক্সট মার্ক আপ ল্যাঙ্গুয়েজ। এটি মূলত ওয়েব পেজ বা ওয়েবসাইট তৈরি করার জন্য এক ধরনের মার্ক আপ ভাষা। 1990 সালে জেনেভার কার্ন এ কাজ করার সময় টিম বার্নার্স লি এই HTML আবিষ্কার করেন। তবে HTML কোনো প্রোগ্রামিং ভাষা নয়, এটি মূলত কতগুলো মার্ক আপ ট্যাগের সমষ্টি। ডান দিকে যে ছবিটি দেখতে পাচ্ছি, এটি হচ্ছে টিম বার্নার্স লি এর ছবি, যিনি এটি HTML আবিষ্কার করেন 1990 সালে। পরবর্তী প্রশ্ন, এখানে একটি ফর লুপের গঠন দেওয়া আছে। আমরা লক্ষ্য করি ফর দেওয়ার পরে আই সমান টু, আই লেসার দেন ইকুয়াল টু 10, আই ইকুয়াল টু আই প্লাস 2, অর্থাৎ এখানে ফর লুপের গঠন দেওয়া আছে। এখন প্রশ্ন হচ্ছে, এই ফর লুপের গঠন অনুযায়ী প্রিন্ট এফ এর আই এর মান এই ধারাটি কোনটি প্রকাশ করবে, তাই না? কোনটি ফলাফল হবে, এটি হচ্ছে প্রশ্ন আমাদের। তো এই ক্ষেত্রে আমরা লক্ষ্য করলে দেখতে পাই উপরে আই সমান টু, অর্থাৎ 2 দ্বারা শুরু হবে। এখানে এই ফর লুপের গঠনের আমাদের যে 3টি স্টেপ রয়েছে, ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট অংশ, এই 3টিকে বলা হয়। প্রথমে যেটি দিয়ে শুরু হবে সেটি আমরা প্রথমে লিখব আই সমান 2, তাহলে 2 দ্বারা শুরু হয়েছে, তাই না? তাহলে আমাদের খ নঙে 2 দ্বারা শুরু হয়েছে এবং এই ঘ নঙে 2 দ্বারা শুরু হয়েছে, তাহলে খ অথবা ঘ, যে কোনো একটি সঠিক হতে পারে। এবং পরবর্তীতে বলেছে 10 পর্যন্ত প্রিন্ট করবে, তো 10 পর্যন্ত প্রিন্ট আমাদের ঘ নম্বরেও আছে, খ নম্বরেও আছে, তাই না? এবং এইখানে বলেছে যে 2 করে বাড়বে, 2 করে বাড়বে মানে কি? 2 এর সাথে 2 যোগ করে 4 হবে, তার সাথে 2 যোগ করে 6 হবে, তার সাথে 2 যোগ করে 8 হবে, তার সাথে 2 যোগ করে 10 হবে, এইভাবে এই ধারাটি প্রদর্শন করবে। তাহলে আমাদের সঠিক উত্তর হবে খ, 2, 4, 6, 8, 10। তো এক্ষেত্রে খনং কেন হলো আমি আরও একবার বলছি, লক্ষ্য করি। তো এখানে শুরুটা হবে 2 দিয়ে, কেননা আয় সমান 2 নির্ধারণ করেছি, এবং আয়ের মান 2 করে বাড়বে, এখানে প্রত্যেকটি হচ্ছে আমাদের আয়, আয়ের মান 2 করে বাড়বে, সেজন্য আয় সমান আয় প্লাস 2, সেজন্য আমাদের এখানে 2, 4, 6, 8, 10 2 করে বৃদ্ধি পেয়েছে। আবার এখানে 10 পর্যন্ত প্রদর্শন করবে, সেজন্য শেষে 10 হয়েছে, কিন্তু আমরা এই ঘনংটি লক্ষ্য করি, ঘন 2 এর পরে 3 হয়েছে, কিন্তু এখানে 1 বৃদ্ধি পেয়েছে, তা হবে না। আর বাকি 2টা তো হবেই না, কেননা 1 দিয়ে শুরু হয়নি, আমাদের 2 দিয়ে শুরু হয়েছে, সেজন্য আমাদের এখানে এই ঘনংটি সঠিক উত্তর। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সি প্রোগ্রামে কারো যদি সমস্যা থাকে তাহলে আমার এই চ্যানেলের সি প্রোগ্রাম সম্পর্কে বিস্তারিত অনেকগুলি ভিডিও আছে, সেগুলি দেখার জন্য অনুরোধ করব।
পরবর্তী প্রশ্ন নিম্নের উদ্দীপকটি পড়ো এবং ১২ এবং ১৩ নং প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে একটি সি প্রোগ্রাম দেয়া আছে, আমরা লক্ষ্য করি যে এখানে সি প্রোগ্রাম দেয়া আছে। এখানে আইএনটি এম এবং এই ডি আমি লাল প্রতীক দিয়ে রেখেছি, লাল কালি দিয়ে রেখেছি, কিন্তু এখানে লাল প্রতীক পরীক্ষার হলে থাকবে না, আমি বোঝানোর জন্য লাল চিহ্ন এখানে দিয়ে রেখেছি। এই উদ্দীপকের আলোকে প্রশ্ন বলছে যে উদ্দীপকে এম এর জন্য কত বাইট জায়গার প্রয়োজন, তাই না? তো এখানে এম কত বাইট জায়গা দখল করবে সেটি নির্ভর করবে এই আইএনটি কিওয়ার্ডের উপর। অর্থাৎ বাম দিকে কিওয়ার্ডটি হচ্ছে আইএনটি, একটি পূর্ণ সংখ্যার জন্য আইএনটি কিওয়ার্ড ব্যবহার করা হয় এবং আইএনটি কিওয়ার্ডের জন্য আমাদের ফরমেটিভ স্পেসিফায়ার হচ্ছে পার্সেন্টেজ ডি। তো এই ক্ষেত্রে আমাদের, আমরা জানি যে আইএনটি কিওয়ার্ড ব্যবহার করলে 2 বাইট বা 16 বিট জায়গা দখল করে, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে 2 বাইট। তো কেন 2 বাইট হলো এটুকু জানার জন্য আমরা ব্যাখ্যায় আরও বিস্তারিত আলোচনা করছি। লক্ষ্য করি এই যে আমি এখানে এক নজরে ডেটা টাইপ সমূহের ভিত্তির উপরে ফরমেটিভ স্পেসিফায়ার এবং এই ডেটা টাইপ এখানে উপস্থাপন করেছি। লক্ষ্য করি সিএইচএআর দ্বারা একটি ক্যারেক্টার নির্দেশ করে এবং একটি ক্যারেক্টারের জন্য ফরমেটিভ স্পেসিফায়ার পার্সেন্টেজ এবং তার জন্য 1 বাইট বা 8 বিট জায়গা দখল করবে, যার পরিধি হচ্ছে -128 থেকে +127। পরবর্তীতে আইএনটি কিওয়ার্ড ব্যবহার করে যদি করি আমরা পূর্ণ সংখ্যার জন্য, সেক্ষেত্রে ফরমেটিভ স্পেসিফায়ার হচ্ছে পার্সেন্টেজ ডি এবং 2 বাইট বা 16 বিট জায়গা দখল করবে। এবং এই ফ্লট কিওয়ার্ড যদি হয়, অর্থাৎ ভগ্নাংশ যদি হয়, সেক্ষেত্রে ফ্লট কিওয়ার্ড ব্যবহার করা হয়, তার জন্য ফরমেটিভ স্পেসিফায়ার হচ্ছে পার্সেন্টেজ এফ এবং এর জন্য 4 বাইট বা 32 বিট জায়গা দখল করবে কম্পিউটার মেমোরিতে। এবং আমরা যদি তার চেয়েও বেশি ডাবল কিওয়ার্ড যদি আমরা ব্যবহার করি ডাবল টাইপ ডেটার জন্য, আমাদের এল এফ হচ্ছে ফরমেটিভ স্পেসিফায়ার এবং 8 বাইট বা 64 বিট জায়গা দখল করবে কম্পিউটার মেমোরিতে। এবং স্ট্রিং এর জন্য আমাদের পার্সেন্টেজ এস ব্যবহার করা হয় ফরমেটিভ স্পেসিফায়ার হিসেবে। তো এইগুলি আমরা মনে রাখার চেষ্টা করব, কেননা এইগুলি থেকে ম্যাক্সিমাম সময় এই বোর্ড প্রশ্নের পরীক্ষায় দিয়ে থাকে, সেজন্য আমরা এইগুলি ভালোভাবে মনে রাখার চেষ্টা করব। পরবর্তী প্রশ্ন, উদ্দীপকের কোন স্টেটমেন্টটি ভুল? আইএনটি এম, প্রিন্ট এফ, এন্টার ইউর নেম, স্ক্যান এ, পার্সেন্টেজ ডি অ্যান্ড এম, প্রিন্ট এ, পার্সেন্টেজ ডি অ্যান্ড এম। তো এখানে সঠিক উত্তর হবে এই প্রিন্ট এফ, পার্সেন্টেজ ডি অ্যান্ড এম, কেননা প্রিন্ট এফ এর মধ্যেই অ্যান্ড হবে না, অ্যান্ডটা হবে আমাদের স্ক্যান এফ এর মধ্যে। কেননা আমরা একটি প্রোগ্রাম দেখি, আরেকবার আমরা প্রোগ্রামটি দেখি, এই যে লক্ষ্য করি ওই প্রোগ্রামটি আমি আবার এখানে উপস্থাপন করেছি। তো এখানে লক্ষ্য করলে দেখতে পাই আমাদের প্রত্যেকটি স্টেটমেন্ট এখানে সঠিক হয়েছে, কিন্তু এই নিচের প্রিন্ট এফটি ভুল আছে। কেন ভুল আছে? প্রিন্ট এফ পার্সেন্টেজ ডি এখানে ইকুয়াল টু হবে, এখানে ইকুয়াল টু হবে। আমরা একটা আরও একটি প্রোগ্রাম দেখি, এই যে আমি একটি প্রোগ্রাম, একটি আয়ত এর ক্ষেত্রফল নির্ণয়ের একটি প্রোগ্রাম এখানে উপস্থাপন করেছি। তো এই ক্ষেত্রে প্রিন্ট এফ এর মধ্যে আমাদের ইকুয়াল টু ব্যবহার করা যাবে, কিন্তু অ্যান্ড ব্যবহার করা যাবে না, অ্যান্ড ব্যবহার করতে হবে স্ক্যান এফ এর মধ্যে। সেজন্য আমাদের উদ্দীপকের প্রোগ্রামে এই প্রিন্ট এফ কমান্ডটি সঠিক ছিল না। পরবর্তী প্রশ্ন, কোনো টেবিলের রোল ফিল্ডকে প্রাইমারি কি বলা হয়, কেন? রোল ফিল্ডটি সংখ্যা দিয়ে লেখা হয়, একাধিক ছাত্রের একই রোল থাকতে পারে না, রোল ফিল্ড পরিবর্তনশীল, প্রতি রোলকে ভ্যালু বলে। যেমন এখানে সঠিক উত্তর হচ্ছে একাধিক ছাত্রের একই রোল হতে পারে না। ব্যাখ্যায় আমরা লক্ষ্য করে দেখি যে আমি এখানে সক উপস্থাপন করেছি, একটি টেবিল উপস্থাপন করেছি। তো এই টেবিলে আমরা লক্ষ্য করি এ নাম দুইবার হতে পারে, জিপিএ 5 একাধিকবার হতে পারে, কিন্তু রোল নাম্বার একাধিক হতে পারবে না। এবং প্রাইমারি কি হিসেবে সেটি নির্বাচন করা যাবে যেটি অদ্বিতীয়, ইউনিক হতে হবে, অর্থাৎ রোল কখনো দুইবার ব্যবহার করা যাবে না, সেজন্য এই রোল ফিল্ডকে প্রাইমারি কি হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, রিলেশন ডেটা মডেলের প্রবর্তক কে? জলস বুল, মার্শাল ম্যাকলুয়ান, করেল ক্যাপেট, ই এফ কোড। সঠিক উত্তর ই এফ কোড। উত্তরের সপক্ষে ব্যাখ্যা, ইংরেজ কম্পিউটার বিজ্ঞানী এডগার ফ্রাঙ্ক কোড 1985 সালে RDBMS বা রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বাস্তবায়নের জন্য কোডস 12 শূন্য থেকে 12 নামে পরিচিত 13টি নিয়ম বাস্তবায়ন করেন, যার উপর ভিত্তি করে এই RDBMS স্বীকৃতি পায়। সেজন্য ইএফ কোডকে এই রিলেশনাল ডেটা মডেলের প্রবর্তক হিসেবে আখ্যায়িত করা হয়। অন্য যারা আছে তারা যেমন জলস বুল হচ্ছে আমাদের এই বুলিয়ান অ্যালজেব্রার জনক, মার্শাল ম্যাকলুয়ান হচ্ছে আমাদের বিশ্বগ্রামের জনক ইত্যাদি। বিপিএস এর পূর্ণরূপ কি? বিট পার সেকেন্ড, বাইট পার সেকেন্ড, বাইনারি পার সেকেন্ড, বিট পার সিস্টেম। সঠিক উত্তর বিট পার সেকেন্ড। তো ব্যাখ্যায় লক্ষ্য করলে দেখতে পাই আমাদের এই বিট পার সেকেন্ডের সাথে ব্যান্ডউইথের সম্পর্ক। তাই ব্যান্ডউইথ বলতে কি বুঝি? প্রতি 1 সেকেন্ডে যে পরিমাণ ডেটা ট্রান্সফার হয় এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে তাকে ব্যান্ডউইথ হিসেবে আখ্যায়িত করা হয়। ব্যান্ডউইথ এর একক হলো বিট পার সেকেন্ড বা বিপিএস। যেমন আমাদের এই তার বা তারবিহীন যেভাবে আমি
এই ইন্টারনেট সংযোগ দিই না কেন, ব্যান্ডউইথ যত বেশি হবে ইন্টারনেট স্পিড তত বেশি হবে। ব্যান্ডউইথ সম্পর্কে আরও কিছু তথ্য আমরা এখানে উপস্থাপন করার চেষ্টা করি। লক্ষ্য করি, ব্যান্ডউইথ পরিমাপের একক হলো বিট পার সেকেন্ড বা বিপিএস, যেমন 8 বিট সমান 1 বাইট, 1024 বাইট সমান 1 কিলোবাইট, 1024 কিলোবাইট সমান 1 মেগাবাইট, 1024 মেগাবাইট সমান 1 গিগাবাইট এবং 1024 গিগাবাইট সমান 1 টেরাবাইট। এগুলি অনেক সময় এমসিকিউ পরীক্ষায় এসে থাকে, তাই আমি এই এখানে আলোচনা করলাম। তো এইগুলি আমরা ভালো করে মনে রাখার চেষ্টা করব। পরবর্তী প্রশ্ন, ডেটা স্থানান্তরের হারকে কি বলে? কিছুক্ষণ আগে বলেছি ব্যান্ডউইথ বলে, ডেটা স্থানান্তরের হারকে ব্যান্ডউইথ বলে। কোনটির মাধ্যমে একই সময়ে ডেটা দুই দিকে যেতে পারে? সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ব্রডকাস্ট, ফুল ডুপ্লেক্স। তো এখানে সঠিক উত্তর হচ্ছে ফুল ডুপ্লেক্স, অর্থাৎ এখানে সিমপ্লেক্স হচ্ছে একমুখী যোগাযোগ, হাফ ডুপ্লেক্স একই সময়ে উভয়ের সাথে যোগাযোগ করতে পারে না। যেমন ওকিটকি সেটের মাধ্যমে আমরা যখন কথা বলি সেগুলি হচ্ছে হাফ ডুপ্লেক্স, ব্রডকাস্ট হচ্ছে একটা নির্দিষ্ট জায়গা থেকে সম্প্রচারিত হবে সবাই পাবে, কিন্তু ফুল ডুপ্লেক্সে র্যান্ডাম কথা বলতে পারবো উভয়ের সাথে, যেমন মোবাইল। ফুল ডুপ্লেক্স সম্পর্কে আরও কিছু তথ্য আমি এখানে উপস্থাপন করেছি। লক্ষ্য করি, যে পদ্ধতিতে একই সময়ে একই সাথে প্রেরক এবং প্রাপক উভয় ডেটা গ্রহণ এবং প্রেরণ করতে পারে তাকে ফুল ডুপ্লেক্স মোড বলে, যেমন মোবাইল, টেলিফোন ইত্যাদি। যেমন লক্ষ্য করি, এখানে আমরা র্যান্ডাম দুইটা মোবাইল এই একই সাথে কথা বলতে পারছে, যেমন এইখানে যে দুইটা মোবাইলের সাথে একই সাথে তথ্য গ্রহণ এবং প্রদান করতে পারছে, এই পদ্ধতিকে সাধারণত ফুল ডুপ্লেক্স মোড বলা হয়, যেমন টেলিফোন, মোবাইল ইত্যাদি। পরবর্তী প্রশ্ন, ব্লুটুথের মাধ্যমে তৈরি নেটওয়ার্কে বলে ড্যাশ, ল্যান, প্যান, ম্যান, ওয়ান। সঠিক উত্তর প্যান, অর্থাৎ পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। এখানে ল্যান হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। তো এই ক্ষেত্রে ব্লুটুথের জন্য প্যান প্রযুক্তি ব্যবহার করা হয়, কেননা পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক ব্যবহার করে এই ব্লুটুথ প্রস্তুত করা হয়ে থাকে। ল্যান প্রযুক্তি ব্যবহার করে ওয়াইফাই সংযোগ দেওয়া হয়, ম্যান প্রযুক্তি ব্যবহার করে ওয়াই ম্যাক্স সংযোগ দেওয়া হয়, অর্থাৎ মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক একটি নির্দিষ্ট এরিয়ার মধ্যে, ওয়ান হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক যা ব্যবহার করে বিশ্বব্যাপী বা বৃহৎ আকারে ইন্টারনেট সংযোগ প্রদান করা হয়ে থাকে। পরবর্তীতে আরও একটি উদ্দীপক নির্ভর প্রশ্ন, নিচের উদ্দীপকটি পড়ো এবং 20 এবং 21 নম্বর প্রশ্নের উত্তর দাও। তো এখানে উদ্দীপক চিত্র 1, চিত্র 2, চিত্র 2টি দেখে বুঝতে পারছি যে দুটো টপোলজির চিত্র। আমরা জানি টপোলজি 6 প্রকার, এই 6 প্রকারের মধ্যে এখানে বাস টপোলজি, রিং টপোলজি, স্টার টপোলজি, হাইব্রিড টপোলজি, ম্যাশ টপোলজি, তাই না? তারপর আরও একটা আছে ট্রি টপোলজি। এই 6 প্রকারের টপোলজি আমাদের আছে, ইতিপূর্বে আমি টিউটোরিয়ালে বিস্তারিত আলোচনা করেছি। তো এক্ষেত্রে আমাদের 20 নম্বর প্রশ্নে বলছে, উদ্দীপকের আলোকে চিত্র 2 বর্ণিত কোন ধরনের টোপোলজি? তো চিত্র 2 বর্ণিত টোপোলজি লক্ষ্য করলে দেখতে পাই মাঝখানে একটি ব্যাকবোন তার আছে, উভয় দিকের ডিভাইসে সাথে ইন্টারনেট সংযোগ, তাহলে এটি হচ্ছে বাস টোপোলজি। কেন বাস টোপোলজি? বাস টোপোলজির বৈশিষ্ট্য হচ্ছে মাঝখানে একটি ব্যাকবোন তার থাকবে এবং এই তারের সাথে বিভিন্ন সাইডে এই ইন্টারনেট সংযোগকারী ডিভাইসগুলো ইন্টারনেট সংযোগ থাকবে। এবং পাশের চিত্রটি হচ্ছে রিং টোপোলজি, কেননা এই রিংয়ের মতো দেখতে, এটি হচ্ছে রিং টোপোলজি যেখানে একটার সাথে আর একটা সংযোগ থাকে। রিং টোপোলজির সমস্যা হচ্ছে একটা ডিভাইস যদি নষ্ট হয়ে যায় সমস্ত সিস্টেমটি অচল হয়ে যায়, কিন্তু এই বাস টোপোলজিতে একটা ডিভাইস নষ্ট হলে অন্য ডিভাইসের উপর কোনো প্রভাব পড়ে না। এবার 21 নম্বর প্রশ্ন, ওই উদ্দীপক নির্ভর চিত্র 1 বর্ণিত টোপোলজি নোটগুলো পরস্পর সংযুক্ত করলে কোন টোপোলজি গঠন করা যাবে? স্টার, ট্রি, ম্যাশ, শঙ্কর। সঠিক উত্তর ম্যাশ টোপোলজি। কিভাবে ম্যাশ টোপোলজি সেটি আমরা নিম্নে উপস্থাপন করছি। লক্ষ্য করে এই যে আমি ওই উদ্দীপকের চিত্রটি আবার এখানে উপস্থাপন করেছি। তো এখানে চিত্র 1 এবং চিত্র 2, তাই না? এখানে প্রশ্ন বলছে 1 নং চিত্র, মানে বাম দিকের চিত্রটি যদি আমরা একটার সাথে একটা সংযোগ করি, যেমন এই যে এটার সাথে আমি এটাকে সংযোগ দিয়েছি, এটার সাথে এটা সংযোগ দিলাম, এটার সাথে এটা সংযোগ দিলাম, এটার সাথে এটা সংযোগ দিলাম এবং এই ডিভাইসের সাথে এই ডিভাইস পরস্পর সবার সাথে যদি সবাইকে সংযুক্ত করি, তাহলে যে টোপোলজি এখন তৈরি হলো এটা হচ্ছে ম্যাশ টোপোলজি। ম্যাশ টোপোলজির বৈশিষ্ট্য হচ্ছে পরস্পর সবার সাথে সবার সংযোগ থাকবে এবং এখানে এই সংকর টোপোলজিটা হচ্ছে হাইব্রিড টোপোলজি, যেটি একাধিক টোপোলজির সমন্বয়ে গঠিত। পরবর্তীতে আরও একটি উদ্দীপক নির্ভর প্রশ্ন, উদ্দীপকটি পড়ো এবং 22 ও 23 নং প্রশ্নের উত্তর দাও। কম্পিউটার শিক্ষক জনাব রফিক স্যার বোর্ডে একটি 77 অক্টাল সংখ্যা লিখলেন, অর্থাৎ 77 বেস 8, মানে একটি অক্টাল সংখ্যা লিখলেন। উদ্দীপকের আলোকে 22 নং প্রশ্নে বলছে, উদ্দীপকে উল্লিখিত সংখ্যাটির দশমিক সংখ্যা নির্ণয় করো। তো এই অক্টাল সংখ্যা যদি আমরা দশমিক মান নির্ণয় করি তাহলে সমাধান কত হবে? সমাধান হবে 63। কীভাবে 63 হলো আমরা পরের স্লাইডে এই সমাধান দেখার চেষ্টা করি। তো এই যে লক্ষ্য করি, 77 অক্টাল সংখ্যা, এর দশমিক মান নির্ণয় করতে হবে, তাই না? তো দশমিক মান নির্ণয় করতে হলে আমরা জানি যে প্রত্যেকটা 7কে 8 দ্বারা গুণ করতে হবে। যেমন লক্ষ্য করি, এই 7 ইন্টু 8, আবার এখানে প্লাস চিহ্ন দিব,
তারপরে আবার এই 7 ইনটু 8 অর্থাৎ কিভাবে করছি আমি আবারো বলি এই 7 প্রথমে লিখলাম ইনটু 8 কারণ না বেজ 8 সেজন্য আমাদের অক্টাল সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করতে হলে প্রত্যেকটা সংখ্যাকে 8 দ্বারা গুণ হবে এবং প্লাস সাইন হবে পরের এই 7 এখানে লিখেছি এবং 8 দ্বারা গুণ করেছি তারপরে আমরা ডান দিক থেকে বাম দিকে পাওয়ার বসাবো পাওয়ার 0 1 আমি আবারো বলি পাওয়ারটা কিভাবে দিলাম পাওয়ার হবে এই ডান দিক থেকে প্রথমে হবে 0 এবং 1 এবার আমরা এটা সরল করব সমাধান করব সমাধান করলে কি হবে 7 লিখব এবং এই 8 টু দি পাওয়ার 1 মানে 8ই হবে তাহলে 7 ইনটু 8 যোগ 7 ইনটু 1 হবে কারণ 8 টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1 হয় কেন না এই পাওয়ার যদি 0 হয় তাহলে যার উপরেই পাওয়ার থাকুক না কেন সমাধান 1 হয় এবার আমরা এই 27টা 56 হবে গুণ করে 7 একে 7 হবে এবার 7 আর এই 56 যোগ করে আমাদের কত হবে 63 হবে সেজন্য আমাদের উত্তর হবে 63 তাই আমাদের ওখানে অবজেক্টিভে আমরা 63 সঠিক উত্তর হয়েছে পরের প্রশ্ন ওই উদ্দীপকের আলোকে 23 নম্বর প্রশ্ন উদ্দীপকের সংখ্যাটি পরবর্তী সংখ্যা কত তো পরবর্তী সংখ্যা যদি আমরা বের করতে চাই তাহলে আমরা ওই 77 সংখ্যাটির সাথে 1 যোগ করব তাই না তাহলে কত হবে সমাধান হবে 100 77 এর সাথে 1 যোগ করলে 100 হয় কিভাবে হয় আমরা পরের পেজে সমাধান করার চেষ্টা করি এই যে লক্ষ্য করি অক্টাল সংখ্যার যোগফল নির্ণয়ের নিয়ম হচ্ছে অক্টাল সংখ্যার যোগফল যদি সেটা নিচে হয় যা হবে তাই বসবে কিন্তু অক্টাল সংখ্যার যোগফল যদি 8 হয় তাহলে যোগফল 0 হবে এবং 1 হাতে থাকবে বা ক্যারি 1 থাকবে কিভাবে আমরা একটি বাস্তবে এই অঙ্কটি করে সমাধান করে দেখি এই যে আমি এই 77 এর পরের সংখ্যাটি কত প্রশ্নটা এই ছিল আমাদের তাই আমরা বের করার জন্য 77 এর সাথে 1 যোগ করব যোগফল নির্ণয় তাহলে এই যে লক্ষ্য করি 77 উপরে লিখেছি 1 নিচে লিখেছি তাহলে নিয়মটা হচ্ছে 7 আর 1 যোগ করে 8 হয় তাই না তার কিছুক্ষণ আগে যে নিয়ম দেখলাম সেখানে ছিল 8 যদি হয় 8 থেকে 8 বিয়োগ করব তাহলে 8 থেকে 8 বিয়োগ করে 0 হবে হাতে থাকবে 1 সে 1 আমি এখানে উপরে লিখেছি পরীক্ষার হলে না লিখলেও হবে সমস্যা নাই আমি বোঝার জন্য লিখেছি এই 1 আর সাথে 8 আবার সেই 8 থেকে যদি 8 বিয়োগ করি তাহলে 0 হবে হাতে থাকে 1 সেই 1 বামে বসে যাবে তারপর ব্র্যাকেট দিয়ে আমরা 8 লিখব অর্থাৎ 77 এর সাথে 1 যোগ করে 100 হবে বিশেষ করে অক্টাল পদ্ধতিতে উত্তর হবে 100 পরবর্তীতে আরও একটি উদ্দীপক নির্ভর প্রশ্ন উদ্দীপকের চিত্রটি লক্ষ্য করো এবং 24 ও 25 নং প্রশ্নের উত্তর দাও তাই না এই যে চিত্রটা লক্ষ্য করলে দেখতে পাই এটি কিন্তু একটি আমাদের এই লজিক সার্কিট অর্থাৎ এটি হচ্ছে আমাদের বৈদ্যুতিক বর্তনী তো এটি কিসের বৈদ্যুতিক বর্তনী তাই না 24 নম্বর প্রশ্ন বলছে উদ্দীপকে যুক্ত বর্তনীটি কোন গেট নির্দেশ করে তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হবে এটি হচ্ছে অ্যান্ড গেট নির্দেশ করে কেন অ্যান্ড গেট নির্দেশ করে অ্যান্ড গেটের বৈশিষ্ট্য হচ্ছে যে অ্যান্ড গেট গুণের কাজ করে এবং গুণের ক্ষেত্রে এই আমাদের উভয় ইনপুট যদি সত্য হয় তবেই ফলাফল সত্য হয় এবং তার জন্য আমাদের এই বর্তনীর এই এ এবং বি যদি আমরা মনে করি তাহলে এ এবং বি উভয় যদি সত্য হয় তাহলে ফলাফল সত্য হয় এটি হচ্ছে অ্যান্ড গেটের বৈশিষ্ট্য তো অ্যান্ড গেটের চিত্রটি যদি আমরা দেখতে চাই এই যে ডান দিকে আমি লজিক গেটটি উপস্থাপন করেছি যদিও এখানে এই প্রশ্নের সাথে এটা সম্পর্ক নেই তারপরে আমি জানার জন্য উপস্থাপন করেছি এটি হচ্ছে অ্যান্ড গেট যেটি গুণের কাজ করে এবং এই উপরেরটা হচ্ছে এই বর্তনীটি হচ্ছে অ্যান্ড গেট এর বর্তনী পরবর্তী এবং আজকের আলোচনার শেষ প্রশ্ন 25 নং উদ্দীপকের চিত্রের গেটের সাথে নট গেট যুক্ত করলে কোন গেট পাওয়া যাবে তাই না অ্যান্ড ন্যান্ড এক্স অর এক্স নর সঠিক উত্তর ন্যান্ড গেট অর্থাৎ আমরা যদি অ্যান্ড গেটের সাথে আমরা যে বর্তনীটি দেখলাম সেটি হচ্ছে অ্যান্ড গেটের বর্তনী তার সাথে যদি আমরা নট যোগ করি তাহলে ন্যান্ড গেট হয় ন্যান্ড গেটের সংজ্ঞা হচ্ছে অ্যান্ড গেটের সাথে নট গেট সংযুক্ত করলে যে লজিক গেট পাওয়া যায় তাকে সাধারণত ন্যান্ড গেট বলে ন্যান্ড গেটকে সার্বজনীন লজিক গেটও বলা হয় এবং এই যৌগিক লজিক গেট হিসেবেও আখ্যায়িত করা হয় ব্যাখ্যা একটু লক্ষ্য করি এই যে আমি এখানে চিত্রে উপস্থাপন করেছি তো চিত্রে লক্ষ্য করলে দেখতে পাই এই যে বাম দিকে অ্যান্ড গেট এ এবং বি দুইটা ইনপুট এ বি হচ্ছে অ্যান্ডের প্রতীক গুণের প্রতীক তাহলে এ অ্যান্ড গেটের সাথে যদি নট যুক্ত করি তাহলে আমাদের কিন্তু এই যে এ বির উপরে নট হয়েছে ন্যান্ড হয়েছে এখানে সমান দিই সমান দেওয়ার পরে আমরা যে গেটটি পাবো সেটি হচ্ছে ন্যান্ড গেট তাহলে এই প্রথমে ছিল অ্যান্ড গেট তার সাথে নট গেট যুক্ত করে আমরা সমাধানে পেলাম ন্যান্ড গেট ন্যান্ড গেট হচ্ছে এ বি গুণ করে তার উপরে নট অর্থাৎ এই অ্যান্ডের সাথে নট যুক্ত হয়ে ন্যান্ড গেট পাবো আমরা এখানে এক্স অর এবং এক্স নর হচ্ছে বিশেষ লজিক গেট এবং অ্যান্ড গেট হচ্ছে মৌলিক লজিক গেট তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমার আজকের এই যশোর বোর্ডের এমসিকিউ প্রশ্নের সমাধান আমি পরবর্তীতে এইচএসসি বোর্ড পরীক্ষা 2017 সালের অন্যান্য বোর্ডের এমসিকিউ প্রশ্নের সমাধানের চেষ্টা করব দেখার আমন্ত্রণ রইল
তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সর্বশেষে আমার এই ভিডিওটি যদি তোমাদের উপকারে আসে এবং ভালো লাগে তাহলে প্লিজ আমার এই ভিডিওটিতে লাইক দিবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। পরবর্তীতে আমি আরও নতুন নতুন ভিডিও আনার প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। খোদা হাফেজ।